অনেকে আমাকে প্রশ্ন করে থাকে, মানুষের জীবনে আত্মবিশ্বাস আর অহংকার এই দুয়ের মধ্যে পার্থক্য কি? দুটোই তো মূলত এক, নিজের উপর অতিরিক্ত বিশ্বাস থেকেই দুটো আসে। এক্ষেত্রে আমি বলবো, আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে মূল পার্থক্যটা নিয়ে আসে ইগো। অর্থাৎ কি না, আমি সব কিছু করতে পারি, যখন আমি সব কিছু করতে পারি এই ভাবনা এসে যায়, তখন সেটা চলে যায় ইগোর দিকে, যেমন ছিল রাবণের, যেমন ছিল দুর্যোধনের। আমার দ্বারা সব কিছু সম্ভব, আমি যা কিছু করতে পারি, যা কিছু অন্যায় করব, কেউ আমাকে বলার কিছু নেই, এইটা হলো ইগো অর্থাৎ অহংকার। আমার কখনো পতন হতে পারে না এই ভাবনা, এটা হলো অহংকার। আর আত্মবিশ্বাস কি? আমি পারি, ঠাকুরের কৃপা আমার উপর আছে এই জন্য আমি পারি, এই ভাবনাটা যখনই আমাদের মধ্যে আসে আমাদের ভিতরে আত্মবিশ্বাস জাগায়। অহংকারটা হলো নেগেটিভ দিক যা আমাদের নিয়ে যায় পতনের দিকে, আর আত্মবিশ্বাস হলো পজিটিভ দিক যা আমাদের নিয়ে যায় উত্তরণের দিকে। যেমন ধরো, আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত বাইরে যাচ্ছি, কর্মক্ষেত্রে যাচ্ছি, সব জায়গায় নানা রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। সেই সম্মুখীন হওয়ার সময় যখন আমাদের উপর নানা রকম চাপ আসছে, নানা রকম অসুবিধা আসছে, নানা রকম কষ্ট আসছে, সেগুলির যখন আমরা সম্মুখীন হই ঠাকুরের শরণাগত হয়ে, আমি মনে করব ঠাকুর আমাকে দিচ্ছেন এগুলো পরীক্ষার জন্য। এই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে পারি তবে আমি পরবর্তী স্তরে উন্নীত হব, আর যদি এই পরীক্ষায় হেরে যাই তাহলে আমি আবার এই স্তরেই থেকে যাব। কাজেই আমার উত্তরণের জন্য এই পরীক্ষাগুলোর সম্মুখীন আমাকে হতে হবে। তাই আমি ঠাকুরের শরণাগত হয়ে এর সম্মুখীন হচ্ছি, এটা হলো আত্মবিশ্বাস। এই রকম ভাবনা যখন থাকে তখন স্বয়ং ঠাকুরের কৃপা আমাদের উপর কাজ করে। কিন্তু আমরা ধরো যখন ধনমদে হোক, রূপমদে হোক, আমরা যখন অতিরিক্ত গর্ব আমাদের মধ্যে জেগে ওঠে যে আমার এই আছে, আমার ওই আছে, এই ভাবনা যখন আমাদের মধ্যে জেগে ওঠে, আমি সবার থেকে সেরা, আমি সবার উপরে থাকব, এই ভাবনা যখন জেগে ওঠে, তখনই অলক্ষে একজন হাসেন, এইবার তোর উপর খাড়ার কোপ পড়ছে। যারা এই ভাবনার মধ্যে রয়েছে তারা বুঝতে পারে না, কিন্তু সেটা শাস্তি রূপে আসে। আর সেই শাস্তি রূপে যখন আসে তখন তার থেকে নিষ্কৃতি পাওয়া খুবই কঠিন। তাই অহংকার হলো বিনাশের মূল, আর আত্মবিশ্বাস হলো অগ্রসর হওয়ার মূল মন্ত্র। আত্মবিশ্বাসে আমরা শরণাগতি অবলম্বন করে এগোই, আর অহংকারে আমরা নিজের ইগোকে অবলম্বন করে এগোই, সেই জন্য তাতে পতন আসে। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমরা যাতে আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে এগোতে পারি আলোর পথে। জয় গোপাল।